এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা আজকে যাচ্ছি ট্রেডিসওয়াদ যেই ইউটিউবে রান্নার রেসিপির যে চ্যানেলটা আছে তাদের বাড়িতে। এই যে আমরা এখন রাস্তাতে যাচ্ছি, রাস্তাতে যাওয়ার কিছু ভিডিও। আর এই যে ওরা এখানে রান্না করে, ওদের বাইরের কিছুটা মুহূর্ত ভিডিওতে নিলাম, তোমরা দেখো। আর সানুদার যে মা, মানে ওরা তো বড় ইউটিউবার হয়ে গেছে, বড় ইউটিউবারদের কাছে ছোট ইউটিউবারদের কোনো মূল্যই নেই। ওরা মানে আমাদেরকে পাত্তাই দিচ্ছে না, না গল্প করা বসা, ওরা তো মানে সব কিছু করছে না। তাই আমরা কি করব, বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বেরিয়ে ওরা যেখানে ভিডিও বানায় ওখানে কিছুটা ভিডিও নিলাম, ভিডিও করলাম। আমাদের তো মানে ওখানে কোনো সম্মানই নেই, ছোটো ইউটিউবার বুঝতে পারছো। তো আমাদের সঙ্গে যে ব্যবহারটা করেছে ওরা একদমই ভালো করেনি। ওরা যেটা হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বরূপ, আবারও চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটাও একটু আলাদা ধরনের ভিডিও হতে চলেছে। তো এই কিছুক্ষণ আগে আমি একটা দিদিভাইয়ের ব্লগ দেখছিলাম, সেটা হচ্ছে মাসু ব্লগ বলে একটা চ্যানেল আছে। তো ওই দিদিভাইয়ের ব্লগটা দেখছিলাম, ওখানে ব্লগটা দেখে আমি জানতে পারলাম যে তারা নাকি, মাসু দিদিভাইয়ের একটা মেয়ে আছে, তো সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হয়ে যাওয়ার পর বাড়িতে একাই থাকে, হাজব্যান্ড নেই, মাসু দিদিভাইয়ের হাজব্যান্ড নেই। তো বাড়িতে খুবই বোরিং ফিল করে, সেই জন্য একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে তার ভাগ্নে। সেখানেই কিছু ব্লগের ভিডিও আনে, প্রত্যেক ডেলি লাইফের ভিডিও আনে বা কোনো রান্নার ভিডিও সেখানে পোস্ট করে। তো একদিন তারও ইচ্ছা হয়েছিল যে ট্রেডিসওয়াড বলে একটা বড় ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে রান্নার চ্যানেল, কুকিং চ্যানেল, গ্রাম্য প্রকৃতিকে ঘিরে একটা ভিডিও বানায়, গ্রামের সমস্ত প্রকৃতি, গ্রামের জিনিসগুলো তুলে ধরে, কীভাবে মাটির হাঁড়িতে রান্না হয় বা উনুনে রান্না হয় সেই জিনিসগুলো তুলে ধরে। আমিও মাঝে মাঝে তাদের ভিডিও দেখি যখন পেজের মধ্যে চলে আসে, হয়তো ফলো লাইক শেয়ার করা হয় না, তো আমিও দেখি। তো দেখে ক্যামেরার সামনে দেখে অনেক মানুষকেই ভালো মনে হয়। আসলে তাদের সঙ্গে যতক্ষণ না গিয়ে মেশা হচ্ছে বা থাকা হচ্ছে বা কথা বলা হচ্ছে ততক্ষণ আমরা জানতে পারি না সেই মানুষটা বা সেই পরিবারের মানুষগুলো কেমন। তো মাসু দিদিভাইয়ের কথা অনুযায়ী তারা সে ভিডিওতেও তুলে ধরেছে যে ট্রেডিসওয়াড যে চ্যানেলটা আছে তাদের বাড়িতে গিয়েছিল রীতিমতো, এবং সেখানে একটা ঠাকুমাকে দেখানো হয়েছে, সেখানে ঠাকুমা রান্না করে এবং তনু দিদিভাই এবং সানু দাদাভাই। তো সানু দাদাভাই সেদিনকে ছিল না, তো সানু দাদাভাইয়ের কাকিমাটার ব্যবহারটা খুবই ভালো, কিন্তু সানু দাদাভাইয়ের মা একদম আর কি তাদের সামনে দেখা করতে আসেনি। তো একটা ছোট ইউটিউবারেরও স্বপ্ন থাকে যে বড় ইউটিউবার, প্রত্যেক দিন যাদের ভিডিও আমরা দেখি, হ্যাঁ দেখে প্রত্যেক ডেলি লাইফ তাদের রান্নাবান্নার ভিডিওই হোক বা ডেলি লাইফ, আমাদেরও একটা ইচ্ছা করে যে তাদের বাড়িতে যাব। হ্যাঁ, কেউই টাকা পয়সার জন্য বা খাবারের লোভে কারোর বাড়িতে যায় না, তাদেরও একটা মনের মধ্যে ইচ্ছা থাকে তাদের সঙ্গে একটু সেলফি তুলবো, তাদের সঙ্গে ভিডিও বানাবো, যাতে তাদেরও চ্যানেলটা একটু গ্রো করে, কিছু ভিউস আসে। তো সেই হিসেবেই যাওয়া। তো মাসু দিদিভাইও রীতিমতো সেই হিসেবেই গিয়েছিল তাদের বাড়িতে, কিন্তু শুধুমাত্র বসতে দিয়েছে তাদেরকে, তাদের সঙ্গে কোনো ভালো ব্যবহার করেনি, তাদের সঙ্গে কোনো কথাবার্তা বলেনি, এমনকি জল পর্যন্তও দেয়নি। তো এটা কি তারা ঠিক করছে? তো আমাদের মতো ছোট ছোট ইউটিউবার সাপোর্টারদের সাপোর্ট পেয়ে তারা আজকে ওই জায়গায় পৌঁছেছে। তো এটা বলে রাখি যে ট্রেডিসওয়াড যে রান্নার চ্যানেলটা, কুকিং চ্যানেল, তো ওদের সাবস্ক্রাইবার এখন 3 লাখ, 3 লাখ প্লাস আছে। তো এত বড় ইউটিউবার হয়ে যদি ছোট, মানে মনটা এরকম হয়, ক্যামেরার সামনে অনেকেই অনেক রকমভাবে দেখায়, ভালো মানুষ সাজার চেষ্টা করে, কিন্তু আদতে যে তারা ওরকম নয়। তো এই ভিডিওটা না দেখলে আমরা অবশ্য বুঝতে পারতাম না। তো এটা খুবই খারাপ কাজ করেছে। তো খুবই অপমানিত হয়ে সেখান থেকে তারা বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। তো আজকের এই ভিডিওটা, যে মাসু দিদিভাইয়ের ভিডিওটা দেখলাম, তো খুবই কষ্ট লাগলো যে তারা অনেক আশা নিয়ে গেছিলো, তাদের সাথে দেখা করবে, সেলফি তুলবে, ভিডিও বানাবে, তাদের মুখ থেকে কথা শুনবে, কিভাবে কি ভিডিও বানালে আরও বেশি ভিউস আসে। তো আজকের ভিডিওটা সত্যিই খুবই কষ্ট দিল আমাকে। আমারও ইচ্ছা ছিল যে কোনো একটা বড় ইউটিউবার বাড়িতে যাব, তাদের সাথে আমার যাকে ভালো লাগে, যার ভিডিও প্রত্যেক দিন দেখি, যাদের ব্লগ দেখি, এটা প্রায়ই দেখা যাচ্ছে যে বড় ইউটিউবাররা ছোট ইউটিউবারদের উপর এই রকম একটা জঘন্যতম কাজ করছে। তো তাদের মনোবৃত্তি কি তো সেটাই বোঝা যাচ্ছে না, যে তারাও তো একদিন এরকম ছোট ইউটিউবার ছিল। তো আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের সাপোর্ট পেয়েই তো তারা এখন 3 লাখ 4 লাখ সাবস্ক্রাইবার হয়েছে। তো এটা এই কাজটা প্রায়ই দেখা যাচ্ছে। তো ইউটিউব খুললে প্রায়ই আমরা আমাদের চোখের সামনে আসে। তো তাদেরও ভুলে গেলে চলবে না, তারাও কিন্তু একটা টাইমে শূন্য থেকে শুরু করেছিল। তো আজ এখন এই জায়গায় চলে আসছে বলে তারা ছোট ইউটিউবারদের কোনো মূল্যই দিতে চাইছে না। তো এটা খুবই একটা কষ্টদায়ক একটা মাসুদি দিদিভাইয়ের কাছে, এবং আমারও ভিডিওটা দেখে খুবই কষ্ট লাগলো। যাই হোক, এইটুকুই বলতে চাইবো, প্লিজ তোমরা যারা বড় ইউটিউবার আছো তো তারা একটুখানি ছোট ইউটিউবারদের সাপোর্ট করো, তারাও যাতে কিছু করতে পারে, চ্যানেলটা থেকে কিছু বেশি ভিউজ আসে। তো তোমরা সামান্য 2 সাবস্ক্রাইবার বেশি আছে বলে তোমরা এরকম একটা মানবিকতাহীন একটা কাজ মানে দিনের পর দিন করে যাচ্ছ। তো টাকা পয়সা সকলেরই আছে, কম বেশি সকলেরই টাকা পয়সা আছে, কেউ খাবার জন্যও যায় না কারো বাড়িতে। একটু ভালো ব্যবহার, একটু ভালো সম্মান পাওয়ার আশাই যায়। তো আমরা যে এই যে সিনেমা দেখি, হ্যাঁ, নায়ক নায়িকা প্রত্যেক দিন যে সিনেমা দেখি বা হলে গিয়ে আমরা সিনেমা দেখতে যাই, বা প্রিয় নায়কের সিনেমা এলে আমরা সঙ্গে সঙ্গে টিকিট কেটে সেই সিনেমাটা কখন দেখব একটা মনটা হয়। তো তাকে ভালোবাসি বলেই তার সিনেমা দেখতে পছন্দ করি, বা টিভিতে যখন হয় সঙ্গে সঙ্গে টিভিটা খুলে বসে পড়ি। তো সেরকমভাবেই আমরা দিনের পর দিন যে তোমাদের ব্লগ দেখে আসছি, তোমাদের রান্নার ভিডিও দেখে আসছি, তো একটা ভালো লাগা, তোমাদের ভিডিও না পেলে একটা মনটা খুঁতখুঁত করে যে কখন ভিডিও আসবে। তো এই জিনিসগুলোই বলবো যে একটা সুন্দর মন হওয়া উচিত আগে। তো ভিডিওর মধ্যে অনেকেই দেখছি যে ভিডিওর মধ্যে খুব ভালো করছে, আমরা এরকম, আমরা ওরকম। তো আদতে বাস্তবে যে সেই জিনিসটা বিন্দুমাত্র তোমরা করছো না, মানছো না। তো এটা খুবই একটা খারাপ কাজ। তো এটা এইটুকুই বলবো। যাই হোক, এই ভিডিওটা এইটুকুই ছিল। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও, প্রচুর শেয়ার করো। আর যদি কেউ সাবস্ক্রাইব এখনও না করে থাকো তাহলে কী করছো বন্ধু, সাবস্ক্রাইব তো করে দাও, এই চ্যানেলে অনেক মজা হয়। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।